একটি নির্জন প্রহর চাই, তৃতীয় পর্ব। লিখেছেন মৌসুমী আক্তার মৌ। রশন স্যারকে দেখে জানালার নিচে বসে পড়লাম আমি। উনি জানালা দিয়ে উঁকি দিয়ে বললেন, শেষ পর্যন্ত এখানে অত্যাচার শুরু করলে? বলেই ওটা আমার গায়ের ওপর ছুঁড়ে ফেলে চলে গেলেন। কি সাংঘাতিক লজ্জা দিয়ে গেলেন আমাকে। বারবার কী যে হচ্ছে এসব আমার সাথে, আমাকে কি জেনে ধরছে নাকি? বাইরে থেকে তড়ি ডাকছে, ভাবি কাজ হয়েছে আসুন। হ্যাঁ আসছি। ঘর থেকে বেরিয়ে তড়ির সাথে রান্নাঘরের দিকে গেলাম। আমাকে দেখি রোশন স্যারের মা এগিয়ে এসে বললেন, কি ব্যাপার মা, তোমার ঘুম ভাঙলো? এসো, তোমাকে দেখতে সকাল থেকে মানুষ এসে বসে আছে। আমি স্বভাবসুলভ হাসলাম। এরই মাঝে আরেকজন ভদ্রমহিলা, বয়স 50+ হবে, সেও আমাকে দেখে এগিয়ে এলো। উনি রশন স্যারের ফুপু হন। আমার গালে হাত বুলিয়ে বলল, তোরির মতো মিষ্টি হয়েছে আমাদের বড় বৌমা। শাশুড়ি মা কথাটা শোনার সাথে সাথে বলল, আপা কিসের সাথে কিসের তুলনা করেন আপনি? তোরি নতুন বইয়ের বাপায়ের ধোয়া পানি খাওয়ার যোগ্য না। কোথায় তোরি আর কোথায় সারা? ফুপু শাশুড়ি চট করে রেগে গেলেন, তোরির মুখের দিকে তাকালেন। আমিও তোরির মুখের দিকে তাকালাম। তোরির মনটা আরও খারাপ হয়ে গেল। তোরি মাথা নিচু করে চলে গেল। শাশুড়ি তোরির সাথে এমন ব্যবহার করলো কেন? এইভাবে কারোর সাথে কারো তুলনা করে কেউ? ফুপু শাশুড়ি রাগান্বিত হয়ে বলল, তোরি তোরির জায়গায় সুন্দর আর সারা তার জায়গায় সুন্দর। বাড়িতে নতুন বউ নতুন আত্মীয়র সাথে ঝগড়া করতে চাইছি না। আমাকে নিয়ে একটা চেয়ারে বসানো হলো। মানুষজন আসছে আর রীতিমতো জিজ্ঞেস করেই যাচ্ছে, তোমার নাম, কয় ভাই বোন, কোন ক্লাসে পড়ো, একটু উঠে দাঁড়াও, চুলগুলো দেখি। এক ঘন্টা ধরে অন্তত 40 জনের কাছে ইন্টারভিউ দিলাম। ভীষণ বিরক্ত লাগছে আমার। রোহান ছুটে এসে আমার কোলে উঠল। আমি রোহানকে কানে কানে বললাম, তোমার আম্মুকে একটু ডেকে আনবে? রোহান কোল থেকে নেমে দ্রুত ছুটে গেল। এক মিনিটের মাঝে তোরি ছাই মাখা দুহাত নিয়ে এসে আমার কাছে ঝুঁকে প্রশ্ন করল, কি হয়েছে ভাবি? তোরির কানে কানে ফিসফিস করে বললাম, আমায় একটা উপকার করবে বোন প্লিজ? কি উপকার? আমার একটা ছবি সহ আমার রূপ চেহারার যাবতীয় বিবরণ দিয়ে এবারের মেইন গেটে সুপারগ্লু দিয়ে লাগিয়ে রাখবা। প্রথমে লিখবা, এই অসুন্দরী মহিলা এবারের বড় ছেলের নব্য বউ। তার গায়ের রং ফর্সা হলেও ফেস খুব একটা ভালো নয়। হাইট 5 ফিট 3.5 ইঞ্চি। মাথার চুল বড়ও না ছোটও না। সামনে লেয়ার কাটিং, পেছনে ইউ। ভ্রু প্লাক করা আছে। বাম হাতে নখও রাখা আছে। আর নতুন বউকে হেসে দেখাতে বলবেন না, কারণ হাসলে তাকে ভালো দেখায় না। আরও একটা সমস্যা আছে, শীতকালে মোটেও হাসতে বলবেন না, হাসলে ঠোঁট ফেটে যায়, তাই ঠোঁট টিপে হাসতে কষ্ট হয়। তোরি আমার কথা শুনে ভীষণ জোরে হেসে দিল। সে হাসিকে বলে প্রাণ খোলা হাসি। তোরি হাসলে এত সুন্দর লাগে আগে তো বুঝতে পারিনি। শাশুড়ি আমাকে পাম দিলেন, কেন বুঝলাম না। তোরির চেহারা এতটাই সুন্দর, যার কাছে আমি কিছুই না, অথচ শাশুড়ি প্রশংসাটা আমারই করে গেলেন, কি আশ্চর্য। তোরি হাসতে হাসতে আবার চলে গেল। মেয়েটাকে এভাবে হাসি খুশিতে রাখার চেষ্টা করতে হবে। আর কতক্ষণ বসে থাকতে হবে এভাবে কে জানে? আমার আবার ধৈর্য খুব কম, এক জায়গায় অনেকক্ষণ বসে থাকতে পারি না। অস্থির টাইপের মেয়ে আমি, আর জনে জনে একই কথা বলতেও ভালো লাগে না। আমি যার আলসিমির জন্য মেসেজের রিপ্লাই তাই করি না ঠিকভাবে। ফ্রেন্ডরা আমার পোস্টে গিয়ে কমেন্ট করে, ইনবক্স চেক কর, পাবলিক প্লেসে গালি খাওয়ার আগে। বন্ধু জাতির পক্ষে অসম্ভব কিছুই নেই। পাবলিক প্লেসে ইজ্জত যাবার আগে ছুটে যাই ইনবক্সে, আর সেখানে রিপ্লাই করি। আমার জীবনে আলসিমির শেষ নেই। পড়তে বসি পরীক্ষার আগের দিন রাতে, দু এক লাইনের ধারণা নিয়ে বানিয়ে বানিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে ফেলি। ভাগ্যিস যা লিখি সব স্যাররা তা আমাকে পড়ে শোনান না। তবে একবার রোশন স্যারই আমাকে এই লজ্জা দিয়েছিলেন। অন্য স্যাররা বানিয়ে লিখলে মার্ক দেন, কিন্তু রোশন স্যার তা দেন না। এই তো কিছুদিন আগে অনার্স সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষার রেজাল্টের দিন আমি একটা সাবজেক্টে 12 পেয়েছিলাম। রোশন স্যার সবার মাঝে আমার খাতা পড়ে শোনাতে বলেছিলেন। প্রশ্নটা ছিল, ব্যবসায়ের নীতি আলোচনা করো। আমি লিখেছিলাম, ব্যবসায়ের নীতি অনেক গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ কাজটি করতেই হবে, এর গুরুত্ব বলে শেষ করা সম্ভব নয়। এই গুরুত্বপূর্ণ কাজটি করতে পারলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা সম্ভব, সাথে উন্নতিও সম্ভব, তাই ব্যবসায়ের নীতি অত্যন্ত জরুরি। ক্লাসের সবাই হাসছিল আর রোশন স্যার অদ্ভুতভাবে তাকিয়েছিলেন আমার দিকে। এইভাবে অনেকের সাথেই স্যার এমন করেছিল। লুকা প্যাসিলিওর জন্ম কত সালে? এটা ভুল করে 1971 সাল দিয়ে ফেলেছিলাম। রোশন স্যার বলেছিলেন, কী ভেবে তুমি 1971 সাল দিলে?
আমিও মিথ্যার আশ্রয় না নিয়ে স্যারকে সত্য কথাটা বলেই দিলাম। স্যার, আমার 1971 সাল ছাড়া আর কোনো সালই মনে থাকে না। সকাল 10টা বেজে গিয়েছে মানুষের দেখাদেখি শেষ হতে। এরপর আমাকে ডাইনিংয়ে নিয়ে আসা হলো। ডাইনিংয়ে সবাই সকালের নাস্তা খাচ্ছি। ওশান নাকি এখনও ঘুম থেকে ওঠেনি, আর রোশন স্যার কি কাজে গিয়েছে। আমার দাদু, রোশন স্যারের দাদু, শ্বশুর শাশুড়ি, ফুপু শাশুড়ি সবাই একসাথে বসেছি। রোশন স্যারের দাদু আর আমার দাদুর খোশ গল্প শেষ হচ্ছে না। দুই বুড়োর যেন ঈদ লেগেছে। এই বিয়ে দিতে পেরে তারা ভীষণ আনন্দিত। রোশন স্যারের দাদু আমাকে বললেন, সারা, তোমার সে লোক কোথায়? মিহি কণ্ঠে বললাম, জানি না দাদু, ফোন করো, নতুন নতুন একসাথেই খেতে হয়। এরই মাঝে আমার দাদু বলল, সারা পরে খাবে, রোশন আসুক আগে। এই আমার দাদু কি অশান্তিতে ফেলল, এমনি খিদে লেগেছে আমার। রোহান বলল, আমি নতুন বউয়ের হাতে খাবো। ওর প্রস্তাবটা শুনে আমার খুব ভালো লাগলো। বাচ্চা এমনিতেই আমার খুব ভালো লাগে। আমি রোহানকে আদর করছি আর খাইয়ে দিচ্ছি। মনে মনে তরিকে খুঁজছি। শাশুড়িকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আম্মা, তরি কোথায়, ও খাবে না? সে কি আর তোমার মতো শিক্ষিত মেয়ে যে ভদ্রতা শিখবে? মানুষকে ডেকে যে একসাথে খেতে হয় সে ভদ্রতাটুকুও তো তার নেই। শুধু শুধু কি আর আমার ছেলে ওকে দেখতে পারে না? রান্না এক পাশ দিয়ে হয় আর আরেক পাশ দিয়ে ডাল ভাল নিয়ে সে খেয়ে ফেলে। ও, তরি তাহলে খেয়েছে আমাকে ছাড়াই? হ্যাঁ, খেয়েছে সে। সবার খাওয়া শেষ আমাকে বসিয়ে রেখে গিয়েছে রোশন স্যারের জন্য। সে না আসলে নাকি খাওয়া যাবে না। দাদুর কথা মহব্বত বাড়ার ব্যাপার স্যাপার আছে এখানে। ডাইনিং ছেড়ে উঠে রান্নাঘরের দিকে উঁকি দিতে গেলাম। গিয়ে দেখি ঘরের পেছনে তরি মাস করছে। মাবুদ, এত মাস একা একা কখনো কাটা যায়? তরির সামনে দাঁড়িয়ে আছে শাশুড়ি মা। তরি অনুনয় করে বলছে, আম্মা, আমার না কোমর লেগে গিয়েছে, এত ছোট মাছ একা হাতে কুটতে পারছি না, আর কিছু মাছ ফ্রিজে রেখে দিই, পরে কুটে নিব। নবাবের বেটি, ফ্রিজ কি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছ? একটু সুতোও তো আনেনি সাথে করে, এত নবাবি চাল কীভাবে আসে? আমি কি সে কথা বলেছি? আমার কি কেউ আছে দেওয়ার মতো? বাবা গরিব, তার দেওয়ার সামর্থ্য নেই। আপনারা তো জানেনই, সে কি বেঁচে আছে যে দেবে? তাহলে চুপচাপ মাছ কাটো, সবার খাওয়া হয়ে গিয়েছে, থালাবাটি সব ধুয়ে আছে, খেয়ে নিও। আর নতুন বউয়ের কাছে যেন কিছু বলতে চাও না। তোরির জন্য তো অবশিষ্ট কোনো ভালো খাবার নেই। শাশুড়ি মিথ্যা বলল কেন যে তোরি আগে খেয়ে নিয়েছে? তোরির অবস্থাটা বুঝতে পারছি আমি। আমি তোরিকে এইভাবে নির্যাতিত হতে দেব না। এরই মাঝে পেছন থেকে কেউ আমাকে ডেকে বলল, আসসালামু আলাইকুম ভাবি, আসলে ব্যস্ততার জন্য ভাইয়ার বিয়েতে উপস্থিত হতে পারিনি। আমি পেছন ফিরে তাকিয়েই ওশানের মুখোমুখি হলাম। আমাকে দেখে চমকে গেল ওশান। ওর মুখটা চুপসে এতটুকু হয়ে গিয়েছে। কখনো কি ভেবেছিল এইভাবে ধরাটা খাবে? ওশান দেখে মনে হচ্ছে ভয়ানক কোনো বজ্রপাত ওর মাথায় পড়েছে। ভীষণ অবাক হয়ে বলল, সারা তুমি? এরই মাঝে পেছন থেকে রোশন স্যার বললেন, ভাবি হয় তোর, ভুলেও নাম ধরে রাখবি না, লাস্টবারের মতো বলে রাখলাম। ওশানের থেকে চোখ সরিয়ে রোশন স্যারের দিকে তাকালাম। কথাটার মাঝে কত সিরিয়াসনেস ছিল। হঠাৎ এক অদ্ভুত ভালো লাগা কাজ করলো মনের মাঝে। রোশন স্যার আমার দিকে তাকাতে তাকাতে ঘরে প্রবেশ করলেন। মনের মাঝে একটা সুপ্ত প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে, সেটা হলো, রোশন স্যার থাকতেও এই বাড়িতে তরি এতটা অত্যাচারিত কেন? উনি তো তরিকে সম্পূর্ণ সাপোর্ট করেন, কাল রাতেই দেখলাম। তাহলে কাহিনীটা কি? কোনো তো ব্যাপার আছে এ বাড়িতে, কিছু একটা যেটা আমি বুঝতে পারছি না হঠাৎ করে। শাশুড়ি তরির কাছ থেকে আসার পরপরই আমি রান্নাঘর থেকে আরেকটা বটি নিয়ে তরির সাথে বসে পড়লাম। তরি আমাকে দেখে ভীষণ অবাক হল, সাথে সাথে বলল, আরে ভাবি, এ আপনি কি করছেন? উঠুন উঠুন, আপনাকে মাসে হাত দিতে হবে না। আমি তরির দিকে তাকালাম, দেখলাম মেয়েটার মুখের আদল ভর্তি যন্ত্রণা। তরির নিষেধ ভঙ্গ করে ছায়ের গাতে হাত ঢুকিয়ে দিলাম। মাস করতে করতে বললাম, আচ্ছা তরি, তুমি ঘুম থেকে কখন উঠেছ? আপনি আগে মাস রেখে উঠুন, আপনার হাতে গন্ধ হবে, আর তোমার হবে না? আমি আর আপনি কি এক? আপনি হলেন শিক্ষিত মেয়ে, তা তোমাকে শিক্ষিত হতে কে আটকেছিল? সবই কপাল ভাবি। স্টুডেন্ট কি খারাপ ছেলে? মানে আমার থেকেও খারাপ ছেলে? না, সেসব কিছু নয়। খেয়াল করলাম তরির হাতে গলায় পুরনো কিছু দাগ। দাগগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এসব দাগ কিসের? না কিছু না ভাবি। তরি, আমার কাছ থেকে তুমি কিছুই লুকাতে পারবে না। এ বাড়িতে তোমার সাথে কিছুই স্বাভাবিক হচ্ছে না।
আমাকে তোমার বোন ভাবো তরি, আমি অন্য যাদের মতো তোমার সাথে কম্পিটিশন করব না কিছু নিয়ে। অন্য ফ্যামিলিতে যেমন হয় এই ফ্যামিলিতে তেমন হবে না। আমি তোমার যা নই, তোমার বোন হতে চাই, তোমার কষ্টগুলো নিজের করে নিতে চাই। আমি এক মেয়ে তরি, শাশুড়ি তোমাকে ছোট করে যে আমাকে প্রশংসা করলো, কি ভেবেছ আমি খুশি হয়েছি? না, আমি খুশি না তাতে। তরি মাস্কটা রেখে তাকিয়ে আছে আমার দিকে, চোখ ভর্তি পানি ওর। মেয়েটা বোধহয় এক্ষুনি খুব জোরে কেঁদে দিবে, ওর প্রবল কান্না পাচ্ছে। এই কান্না খুব কাছের কারো কাছেই করা যায়। তরির দিকে তাকিয়ে বললাম, কি হলো তরি, কিছু বলো। যার স্বামী ঠিক তার দুনিয়া ঠিক ভাবি, এক চাঁদ সুখ দিলে হাজার তারা কিছু করতে পারে না। যার জন্য এ বাড়িতে আছি সেই যদি দেখতে না পারে বাকিরা আর কি করবে? ওশানের সাথে কি নিয়ে ঝামেলা তোমার? ছোঁয়া ছোঁয়া? হ্যাঁ, আমার জীবনের সব হাসি আনন্দ কেড়ে নেওয়ার পেছনে একমাত্র ছোঁয়ার হাত রয়েছে। ওই একটা মেয়ে জীবনটা তছনছ করে দিয়েছে আমার। কি করেছে ছোঁয়া? ওশান ছোঁয়ার সাথে রিলেশন করে, ছোঁয়া নাকি সব জেনে শুনে ওশানকে ভালোবাসে। একটা মেয়ে হয়ে কীভাবে অন্য মেয়ের সংসার ভাঙতে পারে? আমি জীবনে একবার হলেও ছোঁয়ার সাথে দেখা করব, জিজ্ঞেস করব অন্য স্বামী কেড়ে নিয়ে কেমন লাগছে তার। দুনিয়াতে কি আর ছেলে পায়নি সে? সে তো ভীষণ সুন্দরী দেখতে, তাহলেও কেন আমার সংসারটা এভাবে ভাঙছে? তোমার বাড়িতে জানাওনি? কাকে জানাবো ভাবি, বাবা মা দুজনই মারা গিয়েছে, নিজের একটা ভাইও নেই, আরও তিনটা বোন আছে, তাদেরও পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয়। চাচারা যেমন তেমন পেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। আমি একটু দেখতে শুনতে ভালো, তাই ওশান আমাকে দেখে পাগল হয়ে যায়। ওর মা বাবাকেও রাজি ছিল না, একাই বিয়ে করে এনেছিল। তুমি শিওর সোয়া সব জানে? জানে। তুমি কিভাবে জানলে সোয়ার ব্যাপারে? ওর ফোনের ওয়ালপেপারে ছবি আছে, তাছাড়া আমার পাশে শুয়ে অবধি কথা বলে। আর শাশুড়ি? শাশুড়ির ইচ্ছা ছোঁয়ার সাথে ওশানের বিয়ে দেওয়ার, তাহলে অনেক কিছু পাবে, বড় লোকের মেয়ে। অনেক কিছু পাওয়ার লোভে ওশানের আবার বিয়ে দেবে? এত লোভে উনি? হ্যাঁ, আমার তো পরিবার বলে কিছুই নেই, তারা কিছু দিতে পারলে হয়তো উনি কদর করত। এই দাগগুলো কিসের বললে না? এমন অসংখ্য দাগ আছে শরীরে ভাবি, ওশান এত অত্যাচার করে। শুধু ওশান নয়, ওর মাও। ওর মা আমাকে দু চোখে দেখতে পারেন না। আমাকে বিয়ে করে ওশান কোনো সম্পত্তি পায়নি। এর জন্য কী করেন উনি তোমার সাথে? আমাকে অত্যাচার করে তাড়াতে জিওল মাসের কাটা পর্যন্ত শরীরে ফুটিয়েছেন। আমার শাশুড়ি আমার গায়ে যতবার হাত তুলেছে ওশানও অতবার হাত তোলেনি। উনি চাই আমি যে কোনোভাবে যেন এ বাড়ি থেকে চলে যাই, কাজ করি তাতে কষ্ট নেই, কিন্তু অত্যাচারগুলো মেনে নিতে খুব কষ্ট হয় ভাবি। কত না খেয়ে দেখেছি, একবার গরম তেলও আমার পায়ের ওপর ফেলেছেন। ওনার ইচ্ছা ওশানকে যৌতুক দিয়ে আবার বিয়ে করাবেন। শুনেছি তোমাদের দু বোনের নামে শহরে বাড়ি আছে, তাছাড়া অনেক ফার্নিচারও পাঠাবে, টিভি ফ্রিজ সহ। তোমাকে যে গহনা দিয়েছে দেখবে চেয়ে নিয়ে যাবে। রোশন স্যার এসব জানেন? কিছুই জানেন না। কিভাবে জানবেন? বাড়ির বাইরে থেকে লেখাপড়া শেষ করেছেন, জব হয়েছে কলেজের ওখানে থাকেন। রোশন ভাইয়ের কাছে তার মা ফেরেস্তা। শুধু জানেন ওশান আর আমার ঝামেলা। আমার লেখাপড়া অফ করে দিয়ে বলেছে আমি নাকি লেখাপড়া করতে চাইনি। এইসব ব্যাপারে রোশন ভাইয়া বা বাইরে কাউকে কিছু বললে আমাকে ছেলেসহ বাড়ি থেকে বের করে দিবে বলেছে। অপেক্ষায় আছি, ছেলে বড় হলে যদি মায়ের কষ্ট বোঝে। তরির কথা শুনে চোখে পানি চলে এলো আমার, এক অজানা ব্যথায় বুক চিনচিন করে জ্বলছে আমার। ছোঁয়ার কী হবে তাহলে? ছোঁয়ার জীবনটা ওশান এভাবে শেষ করে দিল? ছোঁয়া এসব জানতে পারে কিছুতেই সহ্য করতে পারবে না। সে ওশানকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ছোঁয়া আমার বেস্ট ফ্রেন্ড, আমি ছোঁয়া তন্ময় মৃন্ময় সে ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি। ছোঁয়াকে মিথ্যা বলে ওশান এভাবে ঠকালো, আর তরি মেয়েটার জীবনে এত কষ্ট। ওশান একসাথে দুটো মেয়েকে ঠকাচ্ছে, ওশানকে আমি উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়ব। তরি মাস কেটেই যাচ্ছে, এত গুঁড়ো মাস একা একা কীভাবে কুটবে? এভাবেই তরিকে নির্যাতন করে এরা। তরিকে বললাম, তরি এই বাইন মাসের কাটা কেটো না, জিওল মাসের মাথা কেটে মাসের সাথে মিশিয়ে দাও। সো কল্ড শাশুড়ি মাকে দেখো না কী করি। কী করবেন ভাবি? আজ থেকে আমি যা করব তুমি চুপচাপ দেখে যাও। আগের কোটা মাছের মধ্যে কতগুলো জিওলের কাটা সহ মাথা রেখে দিয়েছিলাম, আর বাকি মাছগুলো গুছিয়ে বাড়ির পেছনের গর্তে ফেলে দিলাম। তরি মাছ ফেলে দিতে দেখে বলল, আল্লাহ ভাবি আপনি এটা কী করলেন?
তরি, চুপচাপ জিওল মাছগুলো কাটো। সমস্ত গুঁড়ো মাছগুলো ফেলে দিয়ে বাকি জিওল মাছে হাত দিলাম। এরই মাঝে আমার হাত কেটে গেল। তরি তাড়াহুড়ো করে বলল, ভাবি আম্মা আমাকে আস্ত রাখবে না, এই জন্যই আপনাকে নিষেধ করেছিলাম। চুপ করো তরি, এই মারাত্মক কিছুই না। রান্নাঘরের কোণা থেকে পুরনো কাপড় একটু ছিঁড়ে আনো তো। তরি দ্রুত গিয়ে পুরনো কাপড় ছিঁড়ে নিয়ে এলো। আমার হাত বেঁধে দিতে দিতে বলল, আর মাছের কাছে আসতে হবে না ভাবি। আমি অবশিষ্ট কাপড় দিয়ে তরির একটা আঙুল বাঁধতে লাগলাম। তরি বলল, ভাবি আমার হাত তো কাটেনি। চুপ করো, এই মুহূর্তে কেটেছে। ওনার আদরের ছেলের সামনে বলবো, আমাদের হাত কেটে গিয়েছে, মাছগুলো ধুয়ে দিন তো আম্মা, দেখবো কিভাবে না ধুয়ে পারে। তোমাকে জিওলের কাটা ফোটানো? শোনো তরি, আমি অত ভালো মেয়ে না বুঝলে, এসব করতে গিয়ে ঝামেলা হবে ভাবি। আমি নিজেই তো ঝামেলা, চলো শাশুমার কাছে যাই। বাড়ির বাইরে এক্সট্রা গোসলখানা সহ ওয়াশরুম আছে, আমারও একটু ওয়াশরুম যাওয়ার দরকার। তরিকে বললাম, ভেতরে কে আছে তরি? ভাবি এইটাই দাদা ছাড়া আর কেউ যায় না। ওয়েট, দাদার সাথে একটু মজা করি, দাঁড়াও। ওয়াশরুমের দরজায় টোকা মেরে বললাম, আচ্ছা ওয়াশরুমে কে? আমি সে এক ঘন্টা ধরে ওয়েট করছি, ভেতরে কি ঘুমিয়ে পড়া হয়েছে? বালিশ কাঁথা এগিয়ে দেব? বছরে তাকে একবারই করছেন বুইরা, বছরে কি একদিন বাথরুমে যাওয়া হয় না? এত বিশ্রী গন্ধ কেন? আমি কিন্তু খুঁতখুঁতে স্বভাবের মেয়ে, ভালো করে যেন পানি ঢালা হয় বাইরে থেকে, তাই আমি দুর্গন্ধে টিকতে পারছি না। না জানি ভেতরে কি অবস্থা, মানুষ টয়লেটে গেলে এত বিশ্রী দুর্গন্ধ কীভাবে ছড়াতে পারে? এই এলাকা আজ বায়ু দূষণে পরিণত হবে। তরি আর আমি দুজনেই মুখ চেপে হাসছি। এরই মাঝে দরজা খট করে দরজা খোলার শব্দ হলো, আর ভেতর থেকে বেরিয়ে এলো, তা দেখে আরেকবার ভড়কে গেলাম। রোশন স্যার যে কি যাতাভাবে তাকাতে তাকাতে বেরোলেন আমার দিকে তাকিয়ে, অদ্ভুত সে চাহনি, কি অদ্ভুত ফিলিংস হচ্ছে আমার বলার মতো নয়। তরির দিকে অগ্নি চোখে তাকিয়ে বললাম, তরি তুমি না বললে যে এই ওয়াশরুমে দাদা চাই? আমি তো তাই জানতাম, বাট আজ ভাইয়া গেল কেন? উনাকে তো যেতেই হবে, উনি না গেলে আমার সাথে অঘটনটা ঘটতো কীভাবে? বাই দা ওয়ে, তোমার ভাইয়ার কি টয়লেট ক্লিয়ার হয়েছে, নাকি আমার ডাকা ডাকিতে বেরিয়ে এসেছে? ভাবি ভাইয়া যে লজ্জাজ পেয়েছে, তাতে টয়লেট চিরদিনের জন্য আটকে গিয়েছে কি না কে জানে, এমন লজ্জা জীবনে পেয়েছে কিনা সন্দেহ আছে। আর আমিও লজ্জায় ভাইয়ের সামনে যেতে পারবো না কোনোদিন। ধুর, এ কি কোনো ঘটনা নাকি? উচিত ছিল দরজা খুলে হাত ধরে বের করে আনা। তরি আবারও হাসলো আমার কথা শুনে, এই হাসিটা ওর ভেতর থেকে এসেছে। মানুষ মন থেকে হাসলে চেহারায় অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে, সে সৌন্দর্যের কাছে পৃথিবীর সব সৌন্দর্য বেমানান। তরিকে হাসতে শেখাবো, বাঁচতে শেখাবো নিজের জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখাবো, লেখাপড়া শেখাবো, তরিকে নারীর সম্পূর্ণরূপে তৈরি করে ছাড়বো। এর জন্য আমাকে অনেক ছলনা আর মিথ্যার আশ্রয় নিতে হতে পারে, কারণ ছলনা যারা করে তাদের সাথে ছলনাই করতে হয়। ক্ষমা করো আল্লাহ, তরির জন্য আজ থেকে আমাকে নামতে হবে মিথ্যা আর ছলনার যুদ্ধে। তরির হাসি মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, তরি হাত ধুয়েছ, এসো খেতে হবে, আমি খেয়ে নিব আপনি যান, ভাইয়া অপেক্ষা করছে খাওয়ার জন্য। দাদার হুকুম, আপনাদের একসাথে খেতে হবে, একসাথে না খেলে প্রেম বাড়ে না। করুক অপেক্ষা, তোমার ভাইয়াকে একটা প্রেমের শহর বেটে গিলালেও তার মাঝে প্রেম টেম ফিলিংস আসবে না, আগে তোমার খেতে হবে। আজ আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেবো বেবি। আমাকে আপনি খাইয়ে দেবেন? হ্যাঁ দিব তো, এক বোনকে আরেক বোনকে খাইয়ে দিতে পারে না? আচ্ছা ভাবি পরে দিন, আজ অনেক দেরি হয়ে গিয়েছে, আজই মানে এক্ষুনি, চলো রান্নাঘরে। দুজনে হাত ধুয়ে রান্নাঘরে প্রবেশ করলাম। ডাইনিং থেকে রোশন স্যার আর আমার খাবার লুকিয়ে রান্নাঘরের ভেতরে নিলাম। খাবার দেখে তরি বলল, ভাবি এসব তো আপনাদের দুজনের খাবার। চুপ, তুমি এসব খাবে, আর রোশন স্যারের জন্য তোমার জন্য রাখা খাবার নিয়ে যাব। খাবার নিয়ে গিয়ে বলবো, ওনার মা আমাদের জন্য এসব খাবার রেখেছে। কেন ভাবি এমন করবেন? আম্মা তো আপনাকে ভালোবাসেন। ভাত মাখিয়ে তরির মুখে গুঁজে দিয়ে বললাম, আমাকে ভালোবাসে বলে আমি কি করব? না মানে আমাকে কি করতে বলছো? ওই মহিলার সাথে মিশে তোমাকে অত্যাচার করব? আমার কি জীবনে ভালোবাসার অভাব পড়েছে যে ওই সুযোগ সন্ধানী রওশন জামিল মহিলার ভালোবাসায় গদগদ হয়ে যাব? এইসব খারাপ মানুষের ভালোবাসা আমি চাই না বুঝলে। তুমি তো শাশুড়িকে ভীষণ ভালোবেসে মন পেলে না, এবার শাশুড়ি বুঝবে ভালোবেসে মন না পেলে কেমন লাগে। শাশুড়ি আমাকে পর্যাপ্ত ভালোবেসে যখন মন পাবে না, তখন ওরা মন ডেকে বলবে এর চেয়ে তরি হাজার গুণ ভালো ছিল। এরপরে যদি ভাবে না বেটার,
বউ দুইটাই খারাপ, সে অশানের প্রেমিকাকে এ বাড়িতে নিয়ে আসবে, দেখবে অশানের প্রেমিকাকে আমি এর চেয়ে বেশি খারাপ তৈরি করব। ওনাকে আমি বুঝিয়েই ছাড়ব, উনি ভুল, ওনার মুখে স্বীকার করিয়ে ছাড়ব তোরই ভালো ছিল। এরই মাঝে আমাদের ঘর থেকে এক মেয়ের হাসির বিকট শব্দ ভেসে আসছে। কান খাড়া করে শোনার চেষ্টা করছি মেয়েটা কী বলা বলি করছে। ভুরু উঁচিয়ে তোরের কাছে জিজ্ঞেস করলাম, তোরই কে এসেছে? ভাবি, আমার ভাতিজি, ভাইয়াকে পছন্দ করে। আমার খুবই ইচ্ছা ছিল জিনা তাপর সাথে ভাইয়ার বিয়ে দেওয়ার, কিন্তু ভাইয়া রাজি হয়নি। আর দেখবেন এ বাড়িতে এসে নিজের ফুপুর তাপরে কী বাজে ব্যবহার করে আমাদের সাথে, কথায় কথায় ইংরেজি বলে শুধু। ওকে, মাথায় রাখলাম। তোরির খাওয়া শেষ, ওর কেমন কান্না পাচ্ছে, কান্না আটকে বলল, আজ কত বছর পর কেউ ভালোবেসে খাইয়ে দিল, আমার জীবনের আগন্তুক হয়ে কি তুমি এসেছ? এসব বলতে নেই, শোনো, আমি তো নতুন বউ, লজ্জা থাকা উচিত আমার, না হলে পাড়ার মানুষ সমালোচনা করবে। তুমি আমাদের এই খাবারগুলো আমাদের রুমে দিয়ে আসো, আমি একটু লজ্জা নিয়ে তোমার সাথে প্রবেশ করছি ভেতরে। তোরের সাথে নিজেদের রুমে প্রবেশ করে চোখ গেল জিনাতের দিকে, পায়ের ওপর পাতলে বসে গল্প করছে রোশন স্যারের সাথে। আমি ঘরে ঢুকতেই রোশন স্যার আর চোখে তাকালেন আমার দিকে। জিনাতকে বললেন, ওর নাম সারা, তোমার ভাবি। জিনাত কেমন যেন করে বিদ্রুপের দৃষ্টিতে তাকালো আমার দিকে, আমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখে বলল, সো বিউটিফুল, বাট কি বাট, হাইটে কম, কোথায়, ঠিকই তো আছে, এর থেকে আর কত হাইট লাগবে, লুক অ্যাট মি। এরই মাঝে তোরি বলল, ভাইয়া খাবার খেয়ে নিন, জিনাত আপু আসেন, আমরা বাইরে যাই, ভাইয়া আর ভাবি এখন খাবার খাবে, দ্যাটস ওয়াই বাইরে যেতে হবে। হ্যাঁ দাদার হুকুম, আমি রোশন ভাইয়ের রুমেই থাকব। এই যে নতুন ভাবি, আমাকে দেখে জেলাস ফিল করো না, আমি তোমার বরকে কেড়ে নিব না, যাক এবার কথা বলার সুযোগ তো পেয়েছি অন্তত। অমায়িক হাসি দিয়ে বললাম, আপনাকে দেখে হিংসা ফিলিংস হচ্ছে না আমার, আর সে প্রশ্নই বা আসছে কেন, না হতেই পারে, ভাবতে পারো আমার হাজব্যান্ডের রুমে এসে একান্তে হাজব্যান্ডের সাথে কথা বলছে কাহিনী কি, আপনার কি সেই ক্ষমতা আছে ওনাকে কেড়ে নেওয়ার? যা বিয়ের আগে পারেননি তা বিয়ের পরে কীভাবে সম্ভব, এত ওভার কনফিডেন্স কীভাবে আসে? বিয়ের আগে পারেননি মানে? কথাটা আপনিই তুলেছেন তাই আমি বললাম। ও, আমি তো ফান করেছি, বাট তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ, আপনি আমার মাঝে সিরিয়াসের কি দেখলেন, আপনি মজা করেছেন আমিও মজা করেছি, আল্লাহ ইংরেজি আপা আপনি মজাও বোঝেন না। ইংরেজি আপা ওয়াই? আপনার প্রতি লাইনে লাইনে ইংরেজি বলার জন্য আমি ভালোবেসে নামটা দিলাম। ও, তা তোমরা বেডে ঘুমাওনি কাল রাতে? খাটে না খাটে নিচে ঘুমিয়েছি, বাট ওয়াই? ফুলশয্যার রাতে ক্রিকেট খেলতে, আপনি জানেন না ফুলশয্যার রাতে ক্রিকেট খেলতে হয়, আমরা সারা রাত ক্রিকেট খেলেছি খাটে নিচে গিয়ে। রোশন স্যার চোখ বড় বড় করে তাকালেন আমার দিকে, ওনাকে দেখে মনে হচ্ছে অস্বস্তি ফিল হচ্ছে ওনার। তোরই মুখে চেপে হাসছে, জিনাত একটা শুকনো কাশি দিয়ে বলল, অসভ্য মেয়ে একটা, ওয়াশরুমটা কোন দিকে জানো? এই ঘরে টয়লেট বাথরুম সব আছে কিন্তু ওয়াশরুম নেই। মানে? মানে এ কোনো শিল্পপতির ঘর নয় যে ওয়াশরুম থাকবে, এখানে টয়লেট আছে, টয়লেটকে ওয়াশরুম, ঘরকে রুম, খাটকে বেড, এগুলো আপনাদের মতো শিক্ষিত আর বড় লোকরা বলে, আমরা না। আমার আর তোরির সামনে এসে বলবেন না এসব। আর আমাকে অসভ্য বললেন কেন? অন্যর ব্যক্তিগত ওয়াশরুম কেন ইউজ করবেন শুনি, সভ্যতা নেই না? দেখলেন রোশন ভাইয়া আমাকে কিভাবে বললো কারণে? আচ্ছা তোমরা বাইরে যাও, আমি দেখছি। তোরি আর জিনাত বাইরে চলে গেল। রোশন স্যার আমার দিকে তাকিয়ে বলল, জিনাত তো খারাপ কিছু বলেনি, এরকম ইংলিশ তো টুকটাক তুমিও বলো, আর পা বাড়িয়ে ধরে ঝগড়া করলে কেন? কেন, আপনার খুব লেগেছে তাই না? কেন, আমার লাগবে কেন? আপনার পুরনো প্রেমিকা বলে কথা, এটাও জেনে গিয়েছো? কি, সত্যি আপনার প্রেমিকা? না, ও আমাকে লাইক করে আর কি, ঠিক এই কারণেই ঝগড়াটা করলাম, যদি চুল ধরে টানতে পারতাম আরও শান্তি পেতাম। কি, এই মেয়ে তুমি এত সাংঘাতিক কেন, আর তোমার প্রবলেমই বা কি, তুমি তো আর আমাকে ভালোবাসো না, অন্য কেউ বাসলে প্রবলেম কি? আমার কথা হলো আমি প্রেম করব না, কিন্তু অন্য কারোর সাথে করতেও দেব না, এর আগে যারা আমার পিছে ঘুরেছে নাও বলেনি হ্যাঁও বলেনি, বিকজ অন্য কারোর সাথে প্রেম করুক সেটা আমি হতে দিইনি। আপনার ব্যাপারটাও সেম, আমি কাছে আসবো না, অন্য কাউকে আপনার পাশে ঘেঁষতেও দেবো না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রায় 36 ঘন্টা পরে কারেন্ট আসছে, তাড়াহুড়া করে ভয়েস মেক করলাম, অনেক ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে,
আমি প্রফেশনাল বা দক্ষ কেউ নয়, নিজে গল্প পড়তে ভালোবাসি, তাই পড়ে শোনাইতে ভালোবাসি। আর এটা শুনে তোমরা কিপটেমি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করো না। একটা লাইক করলে কি হয় ইয়ার, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো বাচ্চাটা ছাড়া লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ডোন্ট ফরগেট ইট। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।